সরকারি শিক্ষক নিয়োগের মামলা ঘিরে একদিকে যখন সরগরম রাজ্য রাজনীতি এই ইস্যুতে একদিকে যখন তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে আক্রমণ করছে বিরোধীরা তখন এই পরিস্থিতিতে ফের একবার আগুনে ঘি ঢালল রায়গঞ্জ চাকরি দেওয়ার নামে প্রায় ছয় লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠল তৃণমূলের হিন্দি শৈলীর জেলা সভাপতি তথা প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক অরবিন্দ সিংহের বিরুদ্ধে অভিযোগ আনলেন সংগঠনের ব্লক সম্পাদক নাম মন্টু মাহাতো তিনি এই ঘটনায় তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন চৌরঙ্গীর নাম করে এই টাকা তোলা হয়েছিল এমনটাই অভিযোগ তার এ বিষয়ে ইতিমধ্যে তৃণমূলের জেলা ও রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব মন্ত্রী সত্যজিৎ বর্মনের কাছে অভিযোগ জানিয়েছেন দল ব্যবস্থা না নিলে তিনি পুলিশের অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বাবুর অভিযোগ ঘটনা দু সালে ওই বছর তার এক নিকট আত্মীয়কে শিক্ষা দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আদায় করা হয় কিন্তু তারপর এক বছর কেটে গেল চাকরি হয়নি এদিকে এই ঘটনা ঘিরে সরগোল পড়ে গিয়েছে জেলা রাজনৈতিক মহলে একজন হিন্দি শিলের সভাপতি কিভাবে এত টাকা চাকরির জন্য নিলেন গৌরাঙ্গ চৌহান যিনি শিক্ষক সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে তার নাম সামনে আসায় রীতিমতো শুরু হয়েছে সমালোচনা অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে যদিও এখনো পর্যন্ত এ ব্যাপারে শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি কিন্তু তারপরে দল শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেবে তাও প্রশ্নর মুখে এমনিতে নিয়োগ দুর্নীতি ইস্যুতে ঘরে বাইরে চাপের মুখে চুনমুল তার মধ্যে পঞ্চায়েত ভোটের আগে ঘটনা এখন কি হয় সেটাই দেখার আমার নাম মন্টু মাহাতো মন্টু বাবু কি হয়েছে ঘটনাটা ঘটনাটা তো আমাদের কাছ থেকে চাকরির নামে টাকা নিয়েছিল গত 2021 সালে অরবিন্দ সিং গৌরাঙ্গ চৌহানের নাম করে যেটা আমরা লিখিতভাবে রাজ্য সভাপতিকেও জানিয়েছি আর আমাদের প্রতিমন্ত্রী আছেন আমাদের বিধায়ক যে পাশে ওনাকেও জানানো হয়েছে কানাই বাবুকেও জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছি আমি অসুস্থ থাকার কারণে হোয়াটসঅ্যাপ করেছি সবাইকে কত টাকা দিয়েছিলেন পাঁচ লাখ নব্বই হাজার কিসে চাকরি দেবে বলেছিল এই শিক্ষা দপ্তরে চাকরির ব্যাপার ছিল তারপর তারপরে ওরা সময় উনি সময় নিয়েছেন আমাদের কাছ থেকে দুই মাসের মধ্যেই করে দিব তো আমরা বললাম আপনি তো আমাদের একটা পদে অধিকারী আমাদের বস আমরা তো নিচু লেভেলে আপনাদের তো টাকা এত কেন লাগবে খরচ যেটা হবে সেটা নেন যাওয়া আসার যেটা খরচ হয় হ্যাঁ তো উনি বললেন যে না না টাকা লাগবে টাকা দিতে হবে এত না হলে তো এখন তো চাল গম অনেক জিনিস পাঠান পাঠাতে হচ্ছে আমাদেরকে আর পার্টির একটা ফান্ড আছে ওটাতে খরচা করতে হয় হ্যাঁ তো ওই হিসাবে আমরা কিন্তু টাকা নিচ্ছি তো আমাদের ক্যান্ডিডেট দুটা ছিল আমার পার্সোনাল ক্যান্ডিডেট ছিল দুটা একটা আমার ভাইজির ছেলে সন্দীপ মাহাতো নাম আছে আদিয়ারি বাড়ি আমার ভাইজি মারা গেছেন তো ওনার সব পরিবারের দেখাশোনা আমাদেরকেই করতে হয় আর একটা আমার মানে ভাগনা হবে দুইজনের টাকা নেওয়া হয়েছে আমার কাছ থেকে আর বাকি যারা পীড়িত আছেন আমাদের মানে হিন্দি সেল কমিটির মধ্যে আমরা সবাই একসঙ্গে থাকতাম তো আরও লোক দিয়েছে কেউ হসপিটালের নাম করে দিয়েছে হসপিটালের নামেও টাকা তোলানো হয়েছে আর মাস্টারির ব্যাপারে উনি টাকা তুলতে চেয়েছিলেন সে সময় কিন্তু আমরা যখন জানতে পারলাম বাবু অনেক জায়গায় টাকা তুলেছেন তো আমরা কিন্তু বাধা দিয়ে দিলাম কি না এখন টাকা এদেরকে দেওয়া যাবে না এরা তো সব আমাদেরকে ফাঁসাচ্ছে মোট কত টাকা উঠেছে মোট আমার হাত থেকে উঠেছে পাঁচ লাখ নব্বই হাজার আমার কাছ থেকে যেটা নিয়েছেন বাকি লোকগুলা তো এখন কমপ্লেন আমি যখন কমপ্লেন দিয়েছি রাজ্যসভার প্রতিকে তো এখন সবাই মুখ খোলার জন্য রেডি আছে আর কয়েকজন একজন ও কমপ্লেন যার যেখানে যোগাযোগ পাঠাচ্ছে ধীরে ধীরে আপনারা সবাই সব কিছু জানতে পারবেন এসব বিষয়ে তো কি এখন কি চাইছেন আপনারা আমরা চেয়েছি আমি ছয় মাস আগে গৌরাঙ্গ চৌহানকেও বলেছিলাম কি দাদা আমাদের টাকা ফেঁসেছে আপনি তো শিক্ষা শিক্ষা সেলের সভাপতি আর আমাদের বাবু হলো শিক্ষা সেলের সিক্রেটারি আর অপরদিকে মানে আপনি হয়ে গেছেন হিন্দি সেলের গৌরাঙ্গ চৌহান আপনি তো হয়ে গেছেন হিন্দি সেলের এখানে সিক্রেটারি আর অরবিন্দ সিং হয়ে গেছে জেলা সভাপতি আপনি তো সব জায়গায় পদ আটক করে রেখেছেন হ্যাঁ তো আপনার তো সব সময় আপনি তো যুক্তই আছেন আপনি যে এখন বলতেছেন কি আমি যুক্ত নাই আমাকে কেন ফোন করিস নাই এটা বলা তো ঠিক না আপনার তখন উনি বললেন কি না তুমি থানাতে যাই কেস করে দাও ওর নামে অনেক লোকের টাকা নিয়েছে হ্যাঁ কেউ কিছু করতে পারছে না ওই সময় বলল হ্যাঁ ছয় মাস আগের কথা যে অরবিন্দ সিং এর নামে হ্যাঁ ছয় মাস আগের কথা যেটা আমি ওটা জানি না তারপরে আমরা ব্লক সভাপতি আমাদের যিনি ছিলেন সুরেশজি সুরেশ মাহাতোকে ব্লক টু এর আমাদের সভাপতি আমি আমাকে সিক্রেটির পদে রেখেছিল তো ওনাকে আমি জানাই এই বিষয়টা জানানোর পরে উনি অনেকবার গেছেন ওনার বাড়িতে যা আমাকে উনি বলেছেন আপনি নিজে ওনার স্টেটমেন্ট নিতে পারেন যাওয়ার পরে শেষে আমাকে বললেন কি আমি আর পারতেছি না তখন আমরা বললাম অরবিন্দবাবুকে যে আমরা যাব আপনার বাড়িতে বাড়িতে লোকজন নিয়ে যাব আপনাকে কিন্তু টাকা দিতে হবে এটা আমাদের খাটনির টাকা আমরা পরিশ্রম করে টাকাটা দিয়েছি আপনাকে নম্বর থেকে লোক যাচ্ছিলো ওনার কাছে যারা কাজ করছিল সক্রিয়ভাবে পার্টিতে এখনও কাজ করে তো সবার সামনে আপনি টাকা নিয়েছেন নিয়েছে আর আপনার সবার সামনে আপনার নাম বলেছে কি যে শিক্ষা দপ্তরের টোটাল কাজ ওই করে আর শিক্ষা দপ্তরের ব্যাপারে যেটা টাকা দেওয়া হয়েছে হ্যাঁ তো ও যদি এখন যদি তুমি ওকে গোরাঙ্গদাকে যদি তুমি বলো তাহলে কিন্তু তোমার কাজটা হবে না এবার আমাদের এদিকে টাকা ফাঁসে গেছে এবার আমরা কি করব হতাশ হয়ে শেষে আমরা ব্লক প্রেসিডেন্ট সুরেশজিকে বললাম কি এরকম এরকম ব্যাপার আপনি একটু দেখেন তখন গরমবাবুর সাথে উনি দেখাও করতে গিয়েছিলেন দেখা করার সত্ত্বেও পরে শেষে আমাকে বললো আর আমি পারতেছি না মন্টুদা মন্টু ভাই এখন তুমি তোমার হিসাবে কাজটা করো আমি বললাম দাদা আমি তো মারপিট ওদের সাথে করতে পারবো না আমরা নিরীহ লোক গ্রামের লোক রায়গঞ্জ গেলে আমাদেরকে বহুত কিছু করে দিতে পারবে কারণ ওর যে ধমক আছে রায়গঞ্জ থানাতে খাওয়া দেয় যেগুলা লোক ধরে নিয়ে যায় পুলিশ হ্যাঁ তো ওইখানে তো আমার কথা কেউ শুনবে না আমি রাজ্য সভাপতিকে লিখছি চিঠি আমার বিচার একটু মানে সরজমিনতে আসে আমার বিচারটা একটু করে দেবে না না লিখিত কোনো স্টেটমেন্ট দেনে লোকের সামনে টাকা নিয়েছিল পরে যখন সংবাদ মাধ্যমে যখন এটা প্রচার হয়ে গেল বিগত দিনে যেটা হয়েছে কালকে তো যখন ও জানতে পারলো কি না এখন পেপারে চলে যাবে জিনিসগুলো তখন ও কী করলো আবার আমার বাবাকে আমি তখন পাটনায় ছিলাম আমার বাবাকে ডেকে সুরেশজিকে ডাকে আর করন্দিঘির কয়েকটা লোককে ডেকে বারদুয়ারিতে ওরা মিট করানোর চেষ্টা করলো আর পঞ্চানব্বই হাজার চেক দিল বাকি বললো আঠারো তারিখ আমি দিয়ে দিব। টাকা তো আমার বাবা বললো আমি চেক টেক মানবো না আমরা গ্রামের লোক চেক নিয়ে আমি কি করবো চেক বাউন্স হয়ে গেলে আমি কোথায় যাব আমাকে ক্যাশ লাগবে তো বললো হাত পা ধরে বলতেছে না ঠিক আছে কাকু এটা রাখেন আর এটা ত্রিশ তারিখের পরে বাইর করে নেবেন আর বাকি যেটা টাকা আছে সেটা আপনাকে আঠারো তারিখের মধ্যে আমি দিয়ে দিব আছে হ্যাঁ চেকটা আমি সব জায়গায় ফরওয়ার্ড করেছিলাম সংবাদের মাধ্যমেও বহু জায়গায় আমি দিয়েছি হাই লেভেলেও আমি পাঠাইছি চেক যেটা দিয়েছেন উনি সেটা চেক দিয়েছেন আমার বাবার নামে আর উনার স্ত্রী দিয়েছেন হ্যাঁ ঠিক আছে এবার সুরেশজি আমাদের যে ব্লক সভাপতি ওনাকে যখন জানালাম সুরেশজি বহু চেষ্টা করেছেন আমাকে বলেন আমরা বহু চেষ্টা করলাম এখন মন্টুবাবু তুমি যা পারবা তুমি নিজের হিসাবে করো আমি বললাম ওনার সঙ্গে তো আমি ঝগড়া করতে পারবো না থানা তো এখন উনি জেলা সভাপতি একজন শিক্ষা সেলের একজন হিন্দি সেলের প্লাস এক আমাদের পার্টিতে একজনের একটা পদ হয় এনারা দু জায়গায় দুটা দুটা করে পদ নিয়ে বসে আছেন তো কোন দিকে আমরা অভিযোগ করার পরে গৌরাঙ্গ চৌহান আপনার নামে এফআইআর করেছে হ্যাঁ যে আমাকে মিথ্যা প্ররোচনায় ফাঁসানো হয়েছে আমার সঙ্গে একটা শত্রুতামূলক আচরণ উনি করছেন গৌরাঙ্গ চাহান তো আজকে মোটামুটি আজকে যে দুই দিন আগে আমাদের বয়ান দিয়েছিল। সেটাতে সংবাদের মাধ্যমে উনি বলেছিলেন কি আমি মন্টুর পাশে দাঁড়াবো প্রত্যয়ের জন্য আজকে উনি বলেছেন কি আমি মানহানি কেশ করব তো ওনার তো কোনো কথার এখানে দাম থাকতেছেন আমার পাশে তো আসেন না একবারও আমি তো বারবার ওনাকে রিকোয়েস্ট করালাম করালাম আমাদের যে সিনিয়র সুরেশজির দ্বারাই যে আমাদের ব্লকের সভাপতি ওনার দ্বারাও রিকোয়েস্ট করালাম কিন্তু ও তো এখান থেকে ধমকে ধমকে দিচ্ছেন যেটা আমরা শুনতে পারলাম সেটা আপনি যখন সুরেশবাবুর কাছে স্টেটমেন্ট নেবেন তখন সেটা সবার সামনে চলে আসবে লোকের সামনে এখন কি আপনার সঙ্গে ফোনে কথা হয়েছে গৌরাঙ্গ চৌহান গৌরাঙ্গ চৌহান আমাকে যখন আমি প্রথমে সংবাদের মাধ্যমে যখন আমার স্টেটমেন্ট যখন নেয় তখন ওনারা যখন জানতে পারেন তো এখন ছড়িয়ে যাচ্ছে লোকের সামনে তখন আমাকে ফোন করে বলেন মন্টু মাহাতো তুমি আমার নাম কেন জড়াচ্ছ আমি বললাম আপনার নাম কই জড়াচ্ছি আমি আপনি ওনার সঙ্গে থাকেন আপনার নাম করে দশ বিশ জনের সামনে টাকা নিয়েছে আমি তো একাই ছিলাম না আপনার নামটা যদি একটু বলুন আমার নাম সুরেশ মাহাতো আপনি কত নম্বর অঞ্চলের দায়িত্বে আছে আমার বাড়ির তিন নম্বর মহিপুর অঞ্চলে আমাকে দলের সভাপতি অরবিন্দ সিং মহাশয় রায়গঞ্জ টু এর ব্লক সভাপতি পদ দিয়েছেন দলের দায়িত্ব দিয়েছেন টু যেটা এক নম্বর এক নম্বর বাতুন থেকে নিয়ে সাত নম্বর শীতগ্রাম পর্যন্ত সাতটা অঞ্চলের দায়িত্ব আমাকে দিয়েছেন উনি তো বলছি যে এই যে অরবিন্দ সিং এর বিরুদ্ধে অভিযোগ আসছে মন্টু মাহাতোর কাছ থেকে পাঁচ লাখ চুরানব্বই হাজার নিয়েছে নব্বই হাজার কি বলবেন এই ব্যাপারে এই ব্যাপারে দেখুন মন্টুবাবু আমাকে প্রায় পাঁচ মাস আগে জানিয়েছিল যে সুরেশ দা এরকম ব্যাপার আমার টাকা অরবিন্দ সিং এই বলে নিয়েছেন যে শিক্ষা দপ্তরে আমার ভাগনাকে আর ভাইদের ভাইজির ছেলেকে কাজ লাগিয়ে দিবে তো এই ব্যাপারে আমার কাছ থেকে এই টাকা নিয়েছে তো আপনি একটু আর কাজ তো হলো না আর আমি গিয়ে ওখানে আর থা পাচ্ছি না রেসপন্স পাচ্ছি না আমি গেলেও আর দরজাও খুলে না আর ফোনও ধরে না আমি আর পারছি না আপনি যেহেতু আমাদের সিনিয়র তো আপনি একটু চেষ্টা করুন তো আমি ভেবে দেখলাম ব্যাপারটা যদি একবারে সরাসরি সংবাদ মাধ্যমে বা কোনো দিকে চলে যায় আমাদের দলের নিন্দা হবে আমরা দু সাল থেকে তৃণমূল কংগ্রেস করি আমরা অনেক আন্দোলন করে সরকারকে পাওয়ারে নিয়ে আসছি আমাদের দলের প্রতি কাছেও আমি কোনো ধরনের রেসপন্স পাইনি গুরুত্ব পাইনি অরবিন্দবাবুর বাড়িতে কতবার গিয়েছি তার কোনো লিমিট নেই ওনার বাড়িতে গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছি দু ঘন্টা চার ঘন্টা উনি দরজা খোলেনি ফোন করছি ছেলেরা ফোন ধরছে বলছে বাবা বাড়িতে নেই অথচ যখন আমি রওনা দিয়েছি রেল স্টেশন থেকে ঘুরে আসছি তো দেখছি আবার বাড়ির সামনে টহল দিচ্ছে তো এইভাবে আমাদেরকে একবারে মানুষের মতো ব্যবহার আমাদের সাথে করেনি এতে মানে আমি চেষ্টা করেও পারিনি তখন মন্টুবাবুকে বললাম যে আমি আর পারছি না আপনি যেভাবে পারবেন আপনার বিষয়টা আপনি দেখুন বলছি যে এখন অরবিন্দ সিংও পাল্টি খাচ্ছি গৌরাঙ্গ চৌহানও বলছে যে আমি এর সঙ্গে কোনো মতেইভাবে জড়িত না ঠিক আছে এ একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দেখুন আমি মিথ্যা বলবো না কারো জন্য আমি আমার ইমান কারো জন্য নষ্ট করতে যাবো না আমি ছোটোবেলা থেকে মিথ্যা কথা বলি না আমি আমি সহজি লোক আমি আমার ধর্মকে খুব শ্রদ্ধা করি আমি সিস্টেমে চলি তো আমি কারো জন্য মিথ্যা বলতে যাবো না এতে যদি আমাকে কেউ মার্ডারও করে দেয় আমার কোনো যায় আসে না ওনারা যেটা বলছে আমরা জানি না মিথ্যা বলেছে আমার কাছে উনি স্বীকার করেছে যে কয়েকবার দেখা হয়েছে আমি এই টাকার কথা বলেছি উনি বলেছে হ্যাঁ দিয়ে কি হ্যাঁ অরবিন্দ বাবু বলেছে আমি মিথ্যা বলতে যাব না তো বলছি আমি মিথ্যা কারো জন্য বলবো না আমি মন্টু বাবুর পক্ষ হয়ে বলবো না করে যে তো গৌরাঙ্গ চৌহান এটার ব্যাপারে তখন কিছু প্রোটেস্ট করেনি যখন মণ্ডুবাবু প্রথম বলল যে আমার কাছ থেকে টাকা নিয়েছে তখন তো ওনার উচিত ছিল যে আমার নাম করে কেন টাকা তুলবে তখন তো উনি বলেননি কিছু এই ব্যাপারটা তখন হয়তো উনি জানে না যখন ফেঁসে যাওয়ার পর মণ্ডুবাবু বলেছে তারপর থেকে উনি জানতে পেরেছে কিন্তু উনি তো হিন্দি সেলের একটা দায়িত্বে রয়েছেন হিন্দি সেলের উনি জেলা চেয়ারম্যান ওই হিসাবে ওনাকে আমরা জানিয়েছি ওনারা আবার বন্ধুও বটে যে দুধ ওনারা যদি ওনাকে অরবিন্দ সিংকে চাপ দিয়ে যদি ব্যাপারটাকে মিটমাট করে তাহলে আমাদের দলের মান সম্মান বাঁচে যাবে আমরা এই মুহূর্তে দলে কোনো জায়গায় মানুষের কাছে মুখ দেখাতে পারছি না জানেন এত লজ্জা পাচ্ছে আমার আমরা দলকে ভালোবাসি তো এই ধরনের লোকের জন্য মানে আমাদের অবদান রয়েছে বলিদান রয়েছে এই জন্য আমি চাইনি যে দলের দুর্নামতা রোটাক তার জন্য আমি গৌরাঙ্গ চৌহানকে বলেছি ফোনে দু তিনবার বলেছি ওনার বাড়িতে একদিন রাত্রি রতন কুমার সরকার আপনি কত নম্বর অঞ্চলের অঞ্চল ছয় নং গ্রাম পঞ্চায়েত অঞ্চল অঞ্চলে ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বলছি এই অরবিন্দ সিং এর নামে যে অভিযোগ উঠছে কি বলবেন এই ব্যাপারে আমার ভাগনারা আমার মেয়ের জন্য এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছি ভাগনাকে শিক্ষা দপ্তর দেবে বলে আর আমার মেয়ের দশ তালাতে কাজ দেবে বলে সুপার স্পেশালিটি হসপিটালে এক লাখ কুড়ি হাজার টাকা নিয়েছি কত সালে নিয়েছি এটা একুশ সালে এখনো পর্যন্ত টাকা দেয়নি না কি বলছে এখন এই যে মন্টু মাহাতো বলার কতবার গেছে হিসাব নাই লেখাও যায়নি মানে মাসে অন্তত পনেরো থেকে ষোলো বার মিনিমাম কি বলছে গেলে বলে আজকে না কালকে বলে দশ তারিখ বলে আঠাশ তারিখ দুই তারিখ ওটা বলছে তারপরে এই যে শেষের দিকে গেলাম মানে অন্যান্য কথাবার্তা টোটালে আলাদা পুলিশ ধমকি দিচ্ছে রেস্ট করবে টাউনে গেলে মার দেবে এখন আপনারা কি চাইছেন এখন যেভাবে টাকাটা ফেরত পাই ওইভাবে ব্যবস্থা করতে হবে আমার নাম মুনিয়া মাহাতো কোথায় বাড়ি আপনার রামপুরে কত নম্বর অঞ্চল ছয় নম্বর অঞ্চল কি পোস্টে আছেন আপনি ছয় নম্বর অঞ্চল সভাপতি বলছি যে এই যে বিগত কয়েকদিন ধরে গৌড়ঙ্গ चौहान এবং তার যে হিন্দি সেলে সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ উঠছে আরবিন সিং কি বলবেন এই ব্যাপারে ব্যাপারে কি বলবো আমি ওই তো সবার কাছে থেকে যে টাকা নিছে চাকরির ব্যাপারে চাকরি দেবে বলে হ্যাঁ সে তো এখন অস্বীকার করছে যে না আমি কারো কাছে কোনো টাকা পয়সা নেই সে নিচে মন্টু মাহাতর কাছে থেকে নিচে সুনীলদার কাছে কাছে নিচে টাকা আমি তো দেখছি আপনি নিজে ছিলেন তখন হ্যাঁ ছিলাম একদিন আমি গেছিলাম ওদের সঙ্গে আমিও গেছিলাম নিয়ে টাকা কিন্তু আমি দিইনি আপনি কার জন্য নিয়ে গেছিলেন টাকা আমার মেয়ের জন্য মেয়ে কি পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাস করছে এই দশ তালাতে দিবে বলে আমি নিয়ে গেছিলাম ওখানে মানে সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ দেবে হ্যাঁ কত টাকা চাইছিল এক লাখের মতন চাইছিল তো আমার কাছে তো তখন অত ছিল না চল্লিশ হাজার টাকা আমি সাথে নিয়ে গেছিলাম কিন্তু আমি দিই নাই ঘুরে চলে আসছি